আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ইউরোপীয় ইউনিয়নে থেকেই ইমিগ্রেশন সংকটের সমাধান চান ডেভিড ক্যামেরন ব্রেক্সিটের পক্ষে রায় দিলেন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন সিস্টেম চালুর ঘোষণা দিলেন বরিস জনসনের প্রবাসীদের বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে একশত ইকোনমিক জোনে জমি বরাদ্দ করছেন সরকার লন্ডনে ভূমি মন্ত্রী বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে বিক্লেনের ঐতিহ্যবাহী বিপণী বিতান সংগীতা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন ইমিগ্রেশন ইস্যুতে টার্গেট পূরণে ব্যর্থ হলেও ইউরোপীয় ইউনিয়নে থাকার মাধ্যমে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারবেন তিনি অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার জন্য ভোট লিভ এর বরিস জনসন এবং মাইকেল গ্রোভ বলেছেন ব্রিটিশ জনগণ ব্রেক্সিটের পক্ষে রায় দিলে তারা অস্ট্রেলিয়ার স্টাইলে পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম চালু করবেন শাশেরিমের রিপোর্টে বিস্তারিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 2 জুন বৃহস্পতিবার মধ্যাহ্নে স্কাই নিউজ আয়োজিত সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারে দর্শকদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে স্বীকার করেছেন মাইগ্রেশন কন্ট্রোলিং ইস্যুতে তার কার্যক্রম টার্গেট পূরণে ব্যর্থ হলেও তিনি জোর দিয়ে বলেছেন ইউরোপীয় ইউনিয়নে থাকার মাধ্যমে অর্থাৎ ইউনিয়নের কাঠামোর মধ্য দিয়ে মাইগ্রেশন কন্ট্রোলের টার্গেট পূরণে কাজ করতে সক্ষম হবেন এই সময় ইংরেজি সাহিত্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিস বোয়াজাউই ডেভিড ক্যামেরনকে তার প্রচারে অযথা বকবকানি বা অহেতুক মিথ্যে প্যানিক স্রোতেরে বোধ ওয়াফলিং তৈরি এবং সেজন্য স্কোয়ার মঙ্গারিং এই দুই শব্দে আক্রমণ করে ভোট রিমেইনের নিশ্চয়তার ব্যাখ্যা দাবি করলে ক্যামেরন বিব্রত এবং অনেকটাই প্রশ্নের উত্তর এড়িয়ে যান জানিয়ে টুইটারে ও হ্যাশট্যাগে ঝড় উঠেছে অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার জন্য ভোট লিভ এর বরিস জনসন এবং মাইকেল গোভ এক বিবৃতিতে জানিয়েছেন 23 জন ব্রিটিশ জনগণ গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দিলে তারা জেনুইন অস্ট্রেলিয়ান স্টাইলের পয়েন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম চালু করবেন বিবৃতিতে এই দুই নেতা আরও জানিয়েছেন সম্ভাব্য পটেনশিয়াল মাইগ্রেন্টদেরকে ব্রিটেনে ঢোকার সময় ইংরেজিতে কথোপকথন জব মার্কেটের জন্য উপযুক্ত বা স্কিল জব সিকার আর ব্রিটেনের সোসাইটিতে ভূমিকা রাখতে সক্ষমদেরই স্বাগত জানানো হবে যা ইতিমধ্যে মাইগ্রেন্টরা অবদান রাখছেন এই দুই নেতার সাথে যৌথ স্বাক্ষরিত বিবৃতির সাথে এমপ্লয়মেন্ট মিনিস্টার প্রীতি প্যাটেলও স্বাক্ষর করেছেন আর ইউরোপীয় ইউনিয়নে ভোট রিমেইন ক্যাম্পেইনেরা বলেছেন ভোট লিভের এই প্রস্তাবটি যুক্তরাজ্যের অর্থনীতিকে ধ্বংস করবে এবং অভিবাসনকে বৃদ্ধি করবে বা উৎসাহিত করবে আর নিরাপত্তা ইস্যুতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করবে সন্ত্রাস উস্কে দেবে ইউনিয়নের শান্তি বিঘ্নিত হবে আর জব মার্কেটে ব্যাপক উশৃঙ্খলা হাজার হাজার লোক কর্মহীন হয়ে পড়বেন ব্যবসা বাণিজ্যে বিরাট ক্ষতির মুখে পতিত হবে উল্লেখ্য সর্বশেষ আইসিএমএর জনমত জরিপে দেখা গেছে গত সপ্তাহে আর সপ্তাহের শুরুতে ভোট রিমেইন ক্যাম্পেইন যেখানে এগিয়ে ছিল 8 থেকে 11 পয়েন্টে সেখানে আজকে এসে ভোট লিভ ক্যাম্পেইন কিছুটা এগিয়ে 48 থেকে 52 পয়েন্টে দাঁড়িয়েছে এদিকে ভোট রিমেইন ক্যাম্পেইনাররা আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন যা বিস্ময়ের জন্ম দিয়েছে লন্ডন মেয়র সাদিক খান ভোট রিমেইন ক্যাম্পেইনাররা বলছেন ইংল্যান্ডের তরুণ প্রজন্মের 900,000 ভোটার রেজিস্ট্রি না করার কারণে গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন সৈয়দ শাহ সেলিম আহমেদ লন্ডন চ্যানেল আই বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা ভূমি অধিগ্রহণের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বৃহস্পতিবার ইউকে বিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে গিয়ে একথা বলেন ভূমিমন্ত্রী বলেন সরকার ভিসার মাধ্যমে সারা দেশে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহ যোগাচ্ছে সভাপতিত্ব করেন ইউকে বিসিআই লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকসুদ ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়ার পরিচালনায় ইউকে বিসিসিআই এর পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজবুল ইসলাম নুরু রহিমা মিয়া অলি খান জামাল খালিক হারুন মিয়া মওলা মিয়া ও অন্যরা শিল্প স্থাপনের জন্য ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন জমি শ্রম পুঁজি এবং সংগঠন এই চারটি জিনিসের দরকার হয় প্রথম লাগে জমি বাংলাদেশ সরকার এখন পর্যন্ত 67টা ইকোনমিক জোনের জায়গা সুনির্দিষ্ট হয়েছে সুনির্দিষ্টই শুধু না এইটার সমস্ত প্রক্রিয়া শেষ করে ভূমি মন্ত্রণালয় থেকে বেজাকে হস্তান্তর করা হয়েছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছে ব্রিকলেনে বাংলাদেশের বই সিডি ও ডিভিডি কিংবা
হ্যান্ডিক্রাফটসের বিপণী বিতান সঙ্গীতা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইন্টারনেটের প্রভাব আর বিকলেনে বাঙালিদের আনাগোনা কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের আগ্রহ হারাচ্ছে দুই যুগ আগে প্রতিষ্ঠিত বিকলেনের একমাত্র বুকশপ সঙ্গীতা। নির্বাহী সম্পাদক তানভীর আহমেদের বিশেষ রিপোর্ট। ইস্ট লন্ডনের বাসিন্দা নানু মিয়া পূর্ব লন্ডনের 7টি দোকান ঘুরে কোথাও লুডু খেলার বোর্ড খুঁজে পাননি, কিন্তু ব্রিকলেনে এসে নানু মিয়া ঠিকই পেয়ে গেলেন সাপ লুডু বোর্ড। শুধু লুডু খেলার বোর্ডই নয়, সুনামগঞ্জের স্থানীয় খেলা 10-25 দেখাও মিলল ব্রিকলেনের সঙ্গীতায়। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী খেলাধুলা সরঞ্জামাদি নয়, তরুণ প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের বর্ণমালা শেখার জন্য আদর্শ লিপি কিংবা ধারাপাত সবই আছে এখানে। বাংলাদেশ থেকে প্রকাশিত যে কোনো নতুন বই, গানের সিডি কিংবা খবরের কাগজ, সবকিছুর জন্য ব্রিকলেনের বিপণী বিতান সঙ্গীতা যেন ব্রিটিশ বাংলাদেশিদের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। বিগত 22 বছর তিল তিল করে গড়ে তোলা সঙ্গীতা যেন আর এগুতে পারছে না। নানা প্রতিবন্ধকতায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন সঙ্গীতার স্বত্বাধিকারী শাহনুর মিয়া। বাঙালি লোক এই এরিয়াতে খুব কম আসে, তাদের আসার কোনো স্কোপ নাই যে কিসের জন্য এখানে আসবে। আগে আসতো, বই ছিল, মিউজিক ছিল, অনেক দোকান ছিল, তো বাঙালি ফাড়া বলতে একটা জিনিস আছিল, আমেজ আছিল, বাঙালি লোকজন আসতো এখানে, অনেকটা গোসারি সপো ছিল, কাফরের সপো ছিল বাঙালি। এখন তো সব অস্ত অস্তে কাফরের সবগুলা বন্ধ হয়ে গেছে, গোসারি সবগুলো বন্ধ হয়ে যাইতেছে। আমাদের অবস্থাটা এখন তেমন একটা ভালো না, যখন বাংলাদেশ থেকে জিনিসপত্র ঠিক মতো আনা যাইতেছে না, এটা হচ্ছে বিশেষ একটা কারণ। বাংলাদেশ সরকারের যদি কোনো ব্যবস্থা থাকতো, এগুলো যদি বইয়ের জন্য কিছু ছাড় দেওয়া হইতো, এগুলো যদি সরকার বিমানের ফেয়ারের ক্ষেত্রে একটু হেল্প করে, তাইলে আমাদের মনে হয় এখানে ব্যবসাটা চালিয়ে যাওয়া যাইতো। My family sent me to buy Ludo. I went all around Brick Lane. I went to about 6-7 shops. And I never found Ludo. Imagine Sangeeta is closed one day and I needed something like that to come in and buy another one. Then I'm like, I won't be able to find it. The only way I had to get it is to go back to Bangladesh. বিলেতের লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের আড্ডাস্থল সঙ্গীতায় দেখা হলো সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর সাথে। সেলিম চৌধুরী জানালেন সঙ্গীতা কিভাবে প্রবাসীদের পাশাপাশি মূলধারার গবেষকদের খোরাক মেটাচ্ছে। ব্যাপার হলো যে এখানকার যে বাঙালি যারা আছেন তাদের তো ক্ষতি হবেই, একই সাথে যেমন ফরেনার এসে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে সে কাবুলিওয়ালা এবং পোস্টমাস্টার গল্প চাচ্ছিল যে মানে এই গল্পটা সে কোথায় পাবে। হ্যাঁ, সে বাংলা কালচারের উপর বোধহয় রিসার্চ করে মোস্ট প্রবাবলি, এবং বাংলাদেশের কিছু বাউল গানের মিউজিক্যাল ভিডিও সে চাচ্ছিল, এই লোকটাই যাবে কোথায় বলেন তো। বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পরিবহন খরচ প্রতি কেজি পড়ে 80 টাকা, আর বই আমদানি করতে প্রতি কেজি পরিবহন খরচ দিতে হয় 250 টাকা। সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশি শিল্প সাহিত্য সংস্কৃতির এই প্রাণকেন্দ্র সঙ্গীতা বেঁচে থাকতে পারে। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রবাসীদের সহযোগিতা পেলে টিকে থাকবে সঙ্গীতা, অন্যথায় লন্ডনে তরুণ প্রজন্মের বাংলাদেশি ও বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে তুলে ধরার সহজ সুযোগ হারাবে বাংলাদেশ। তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন। বাংলাদেশি মেন্টাল হেলথ ফোরামের উদ্যোগে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ডেতে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনে সোয়ানলি স্কুলে আয়োজিত মেন্টাল অ্যাওয়ারনেস ডেতে স্থানীয় এনএইচএস কাউন্সিল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের ট্রাস্টি শামসুল চৌধুরী। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন কাউন্সিলর এমি হোয়াইট লগ্রিফ, ক্যারোলাইন বিলিংটন, অ্যালজাইমের সোসাইটি মোহাম্মদ মুহিত ও এনএইচএস এর ম্যানেজার খুসরুজ্জামান। আমাদের অনেকের পরিবারেই মেন্টালি ইল হয়তো কেউ আছেন, কোনো মেম্বার আছেন, যারা অনেকেই মনে করেন একটা বিরাট সোশ্যাল স্টিগমা। এই স্টিগমার জন্য ওনারা নিজেরা সমাজ থেকে অনেক সময় একা থাকেন, অথবা সমাজ ওনাদেরকে পুরোপুরি সাহায্য করতে পারে না অনেক সময়। তো আমরা যেটা চাচ্ছি যে এনএইচএসের পক্ষ থেকে, লোকাল কাউন্সিলের পক্ষ থেকে, ভলান্টারি সেক্টরের পক্ষ থেকে অনেক সার্ভিসেস অ্যাভেলেবল আছে, যেগুলোর সাহায্য নিয়ে এই পরিবারগুলো
সাহায্য পেতে পারেন, ওনারা সাপোর্ট পেতে পারেন যে কিভাবে একজন মেন্টালি ইল পেশেন্টকে দেখা যায়। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নবনির্বাচিত স্পিকার খালিসউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশ ইজ ইন ইউকে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপমেন্ট কাউন্সিলর ফর বাংলাদেশ ইজ ইন ইউকে সভাপতি মনির হোসেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদের পরিচালনায় স্পিকার খালিসউদ্দিনের রাজনৈতিক সংগ্রাম ও কমিউনিটিতে অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস। সাবেক স্পিকার মিজান চৌধুরী, ব্যবসায়ী আজমল হোসেন, জে এম জি আর, কার্গোর পরিচালক মনির আহমদ, ব্যবসায়ী সিরাজ হক ও অন্যরা প্রধান অতিথি। বক্তৃতায় খালিসউদ্দিন কমিউনিটির সেবায় তার এই অবস্থানের পেছনে ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশ ইজ ইন ইউকে সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এই সময় স্পিকার খালিসউদ্দিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। সবচেয়ে আনন্দের ব্যাপার, বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময় আমাদের সংগঠনের সভাপতি একটা চিঠি দেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে যে আপনারা প্রবাসীদের মতামত নেন, প্রবাসীদের সাথে কাজ করেন হবে না, কিন্তু না হইলে কাজ হবে না। এর অনুষ্ঠান আমি এত আনন্দিত এবং গর্বিত, নিজেকে গর্বিত মনে করছি। আমার নিজের সংগঠন, যে সংগঠনে আমাকে অনেক দিকে এগিয়ে যাওয়ার পথ। যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ এটিইউ তাজ রহমান আবারও জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করে দলটি। বিগত কমিটিতে তাজ রহমান প্রেসিডিয়ামের প্রথম 15 নেতার বাইরে থাকলেও এবার সরকারে থাকা মন্ত্রী সহ ডার্ক সাইডের প্রভাবশালী নেতাদের পেছনে ফেলে পদের ক্রমোন্নতিতে পুনরায় নির্বাচিত হলেন। তাজ রহমানই জাতীয় পার্টির প্রেসিডিয়াম ফোরামে থাকা একমাত্র প্রবাসী। তাজ রহমান লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা টাইমসের প্রধান সম্পাদক। তিনি ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। ও প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমদ খান, সৈয়দ ফারুক আনোয়ার মিঠু, ব্যারিস্টার আবুল মনসুর, মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার হামিদুল হক আপিন্দি লিটন সহ অন্যরা। বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের তহবিল গঠনে £22,000 প্রতিশ্রুতি পাওয়া যায়। সংগঠনের সভাপতি আলহাজ লাইকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদুল আহাদের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবা জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সভাপতি ফেরদৌস আলম। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আলহাজ আতিক উদ্দিন, শাহাব উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, জালাল উদ্দিন, লুৎফুর রহমান, মাওলানা শহীদ উদ্দিন সহ অনেকে। সভায় বক্তারা এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভাগা ইউনিয়নের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নর্থহ্যাম্পটন বাংলাদেশী স্পোর্টিং ক্লাব উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2016। প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 70টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি আকবর আলী। নর্থহ্যাম্পটন বাংলাদেশী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হল ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2016। উক্ত প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 70টি দল অংশগ্রহণ করে। এ ও ডি গ্রুপের খেলোয়াড়দের দুটি বিভাগে ভাগ হয়ে মঙ্গলবার নর্থহ্যাম্পটনের লিংকস ফোরাম ও মল্টনের বেনাম স্পোর্টস অ্যারিনায় এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল করতে পেরে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান আয়োজকরা। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় ধরনের টুর্নামেন্ট করার আশাবাদী আয়োজকরা। নর্থহ্যাম্পটন বাংলাদেশ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 70টি টিম অংশগ্রহণ করছে। আমি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সরদেরকে
যাদের সাহায্য সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। আগামীতে আরও বড় করে টুর্নামেন্ট আয়োজন করা প্রত্যাশা এবং সবার সহযোগিতা কামনা করছি। চূড়ান্ত পর্বে এ গ্রুপের ব্ল্যাকপুলের সামির ও শাহেদ জুটি লেস্টারের কাহার ও আমির জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ডি গ্রুপের নিউপোর্টের মিসবা ও জিতু জুটি লিভারপুলের জুবেল ও শিশু জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর এনামুল হক, কাউন্সিলর রুফিয়া আশরাফ ও সলিসিটর জাবের মিয়া জেপি সহ কমিউনিটির নেতৃবৃন্দ। আকবর আলী, চ্যানেল আই, নর্থহ্যাম্পটন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। স্কটল্যান্ডে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার সেবা প্রদান। চ্যানেল আই ইউরোপের ফ্রান্স প্রতিনিধির বৃত্তি বিয়োগ। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী 23 অক্টোবর সিলেটের সৈয়দ হাতিম আলী উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ে যৌথ পুণ্যমিলনী 2016কে সফল করার লক্ষ্যে বার্মিংহামে বসবাসরত সাবেক শিক্ষার্থীদেরকে এক রোড শো অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সাবেক ছাত্র মহিদুল ইসলামের সভাপতিতে ও বদরুল আলম চৌধুরীর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক আমজাদ হোসেন। পুণ্যমিলনী 2016 সফলের লক্ষ্যে বিশদ আলোচনা হয় এবং যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতার আহ্বান জানিয়ে 15 জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়। এই সময় আরও বক্তব্য রাখেন পুনর্মিলনী আহ্বায়ক তহিদ ফিদরাত আহমদ, জুবাইর কবির, কয়েসুজ্জামান চৌধুরী, গোলাম মোস্তফা লিমন সহ আরও অনেকে। যুক্তরাজ্য বসবাসরত ঐতিহ্যবাহী গোলামগঞ্জ এমসি একাডেমি প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতি সভা হয়ে গেল বুধবার। পূর্ব লন্ডনের স্থানীয় হলে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও মেজবা মাসুমের সঞ্চালনায় আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন মুমিনুল হক চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আব্দুল হাইকে আহ্বায়ক করে 21 সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার জিফলি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বদরুজ্জামান শামীম। সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম আসলামী। আলোচনা শেষে জিগলি হাই স্কুলের কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে 5টি সাব কমিটি গঠন করা হয়েছে। এই সাব কমিটি পুনর্মিলনী অনুষ্ঠান পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে। সভায় উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া চুন্নু, বাবুল মিয়া, আসাদ আহমদ, মিজানুর রহমান, আব্দুল ওয়াহাব, রফিক মিয়া সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। ধীরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে দ্বিবার্ষিক সম্মেলন হয়ে গেল পূর্ব লন্ডনের স্থানীয় হলে। সংগঠনের সভাপতি ফিরোজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নাজমুল হোসাইন চৌধুরী, সাবেক সভাপতি এম এ মনাফ, সাবেক সভাপতি কায়ুম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ, সাবেক সাধারণ সম্পাদক খালেদ রেজা খান, সাবেক সহসভাপতি ফারুক মিয়া প্রমুখ। নবনির্বাচিত কমিটিতে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ সর্দার। নবনির্বাচিত কমিটিতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সংগঠনের বর্তমান সভাপতি ফিরোজুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত। স্কটল্যান্ডের এডিনবরায় হয়ে বাংলাদেশ হাই কমিশনের ম্যানচেস্টারের উদ্যোগে হয়ে গেল কনস্যুলার সেবা কার্যক্রম। সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল বর্ষবরণ উৎসব। স্কটল্যান্ডের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। স্থায়ী কোনো কনস্যুলেট না থাকায় সেবা প্রদানের জন্য বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ম্যানচেস্টার কয়েক মাস পরপরই নিয়মিত ভ্রাম্যমাণ সার্জারি আয়োজন করে স্কটল্যান্ডে। গত সোমবার এডিনবরায় আয়োজন করা হয়েছিল তেমনই আর একটি সার্জারির। আর এই সার্জারির প্রধান হয়ে এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার।
হাইকমিশনে সেবার মান নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ক্রমশই তারা কাটিয়ে উঠছেন এই সব সমস্যা। আমাদের সহকারী হাই কমিশন ম্যানচেস্টারে আমরা আসলে সর্বতোভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের কনস্যুলার সার্ভিসের মান আরও উন্নত করার জন্য। মূলত আমাদের স্টাফ স্ট্রেংথ কিছুটা বাড়ানো হয়েছে, আর এমআরপি সিস্টেমকেও আপগ্রেড করা হয়েছে। আরও আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই সিস্টেমটাকে আরও উন্নত পর্যায়ের করা, যাতে লোকজন আরও সহজেই আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করেন, ওয়েবসাইটগুলো ভিজিট করে তারা সহজে আরও ইনফরমেশনগুলো পেতে পারেন। দ্বৈত নাগরিক আইনে সম্প্রতি বাংলাদেশে সংশোধন আনা হয়েছে, বেশ কিছু পরিবর্তন যা প্রবাসীদের মধ্যে সৃষ্টি করেছে নানা প্রশ্ন এবং শঙ্কা। এ বিষয়ে তিনি বলেন, ব্যাপারে আমার এডিনবরাস্থ কমিউনিটির সাথেও আলাপ হয়েছে, তারা আমাকে একটি স্মারকলিপি প্রদান করেছেন তাদের যে বিষয়গুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা আছে। এই বিষয়গুলো মূলত এই বিষয়টি আমি আমাদের বাংলাদেশে আমার মন্ত্রণালয়ে পেশ করব। এডিনবরা লর্ড প্রভোস্ট অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছিলেন সিটি চেম্বার্সে। সাথে ছিলেন কমিটি ব্যক্তিত্ব স্কটল্যান্ডের সাবেক অনারারি কনসুলার ওয়ালিদা সরদুন এমবি, এলডিপির চেয়ার ফয়সাল চৌধুরী এমবি এবং হাই কমিশনের স্পেশাল সেক্রেটারি জিল্লুর রহমান। আমরা বাঙালি হিসাবে আমি রিয়েলি প্রাউড ফিল করি যে আমরা এখানে তিনটা লিডিং পার্টির নেত্রীরা যেভাবে ওনাকে ওয়েলকাম জানাইছেন। আর উই ওয়েলকাম অ্যাজ এ উইমেন্স ফার্স্ট টাইম ইন ম্যানচেস্টার অ্যান্ড শি লুক লাইক ভেরি অ্যাক্টিভ। স্কটল্যান্ডের অন্যান্য শহরেও কনসুলার সার্জারি নিয়মিত আয়োজন করবে হাই কমিশন। অ্যাবারডিনে ইতিমধ্যে একটি সার্জারির আয়োজন করা হয়েছিল। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল ব্র্যাডফোর্ডে। সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম চ্যানেল আই ইউরোপ ক্যারাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ব্র্যাডফোর্ড প্রতিনিধি লাইক মিয়া দুই পর্বের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর সকল শিক্ষার মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যা আল্লাহ পাক পবিত্র কুরআনে বর্ণনা করেন। কোমলমতি শিশু কিশোরদের পবিত্র কুরআনের শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে প্রথমবারের মতো শুধুমাত্র ব্র্যাডফোর্ডের 16টি মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ব্রিটেনের জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর উদ্যোগে আয়োজন করা হয় ফার্স্ট চ্যানেল আই ইউরোপ ক্রিয়াত কম্পিটিশন ব্র্যাডফোর্ড 2016। গত 1 জুন বুধবার স্থানীয় শাপলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। এতে 21 জন প্রতিযোগী থেকে 4টি গ্রুপে 12 জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসাবে নির্বাচিত করা হয়। প্রতিযোগিতার পর ফলাফল চ্যানেল আই কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত রাখা হয়, যা আগামী 25 জুলাই সোমবার ব্র্যাডফোর্ডের স্থানীয় রয়্যাল থাজ ব্যাংকোয়েটিং হলে অ্যাওয়ার্ড সেরামনি অনুষ্ঠানে ঘোষণা করা হবে। সিলেকশন রাউন্ড থেকে শুরু করে সকল প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করা হবে। এতে প্রত্যেক প্রতিযোগীকে উপস্থিত থেকে নিজ নিজ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। বিপুল সংখ্যক মহিলা পুরুষ প্রতিযোগী, উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শিশু কিশোরদের সুললিত কণ্ঠে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। এতে বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ মৌলানা হেলাল উদ্দিন, মৌলানা সিরাজুল ইসলাম ও মৌলানা ওবায়দুল হক। গ্রুপ ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার উপস্থাপনায় ও ওয়াইস উদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। এতে স্পন্সর করেন এয়ার ভ্যালি ফ্রোজেন ফুড, শাহজালাল জামে মসজিদ এন্ড জামিয়া কুরআনিয়া কিতলি, এভলিউশন ক্লেম, মাংলা কেটারিং, এস কে মালিক এন্ড অ্যাকাউন্টেন্ট, জি কে ট্রাভেলস, কেসার জুয়েলার্স, শাহনাজ মিডিয়া প্রোডাকশন হাউস, শাপলা হল, রয়্যাল তাজ ব্যাংকোয়েটিং হল ও মদিনাতুল উলুম ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদ। পরে মৌলানা সিরাজুল ইসলামের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ব্র্যাডফোর্ডের বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। লায়েক মিয়ার আরেকটি রিপোর্টে। ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোর ও তরুণ প্রজন্মকে বিভিন্ন রকম সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে ফিরিয়ে খেলাধুলা, স্বাস্থ্য সচেতনতায় জরুরি পদক্ষেপ ও তরুণ প্রজন্মকে সমাজের যোগ্য প্রতিনিধি এবং পারদর্শী কর্মী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাডফোর্ডের বাংলাদেশি ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণের পর গত 2 জুন বৃহস্পতিবার স্থানীয় বাংলাদেশি ইয়ুথ অর্গানাইজেশনের কার্যালয় হল রুমে অ্যাওয়ার্ড ইভেন্টের আয়োজন করা হয়। এতে কমিউনিটির সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। দুপর্বের অ্যাওয়ার্ড ইভেন্টে সঞ্চালনা করেন ফয়জুল হক, মোহাম্মদ জয়নাল ও আব্দুল করিম।
স্বল্পমেয়াদী প্রশিক্ষণ ফুড হাইজিন লেভেল ওয়ান ও টু, ফার্স্ট এইড, হেলথ অ্যান্ড সেফটি এট ওয়ার্ক, জুনিয়র ফুটবল টিম, ইয়ুথ অ্যাম্বাসিডর প্রশিক্ষণ প্রদানের পর সার্টিফিকেট তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। এতে বক্তব্য রাখেন হেদার উইলসন ইয়ুথ কমিশনার, নজাকাত আলী ইয়ুথ সার্ভিস, ওয়াইন জাকব ফর্মার ব্রাডফুড সিটি প্লেয়ার, কাউন্সিলর ইমরান খান, কাউন্সিলর ডেভিড গ্রিন ও কাউন্সিলর আশাদ হুসেইন। বক্তারা তাদের বক্তব্যে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও বিভিন্ন কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশি ইয়ুথ অর্গানাইজেশনের বসি প্রশংসা করেন। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফুড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ভেনিস বিএনপির উদ্যোগে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী। বিস্তারিত ভিসেনসা প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনা সদস্য জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিনটিকে সাদাত বার্ষিকী পালন করে উল্লেখ করেন ভেনিস বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায়। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। পরে ভেনিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে ও সুমন শিকদারের পরিচালনায় বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও কর্মময় জীবনের কথা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সহসভাপতি হোসেন আলী, জাব্বার মাঝি, আনোয়ারুল ইসলাম রুমি, সহসাধারণ সম্পাদক কামালউদ্দিন সিরাজ, রাশেদ আখন, কবি শরীফ, সাংগঠনিক সম্পাদক শমশের আকবির পলাশ, প্রচার সম্পাদক মোহাম্মদ হৃদয়, জিয়া পরিষদের সভাপতি আব্দুল হাকিম আশিক প্রমুখ। পরে মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার একটি শোক সংবাদ। চ্যানেল আই ইউরোপের ফ্রান্স প্রতিনিধি ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পিতা বিয়ানীবাজার পৌর শহরের 2 নং ওয়ার্ডের কসবা এলাকার বাসিন্দা মাস্টার মনির উদ্দিন ময়না মিয়ার ইন্তেকাল করেছেন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তিনি বেশ কতদিন ধরে শারীরিক ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে নামাজের জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক এনায়েত হোসেন সোহেলের পিতা মাস্টার মনির উদ্দিন ময়না মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, ফ্রান্স নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী সৈয়দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। 2016-17 অর্থবছরের বাজেটকে গণমুখী ও যুগ উপযোগী বাজেট হিসেবে আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন। শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশে বাজেটকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করে বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের নব মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, অ্যাডভোকেট রাজ উদ্দিন সহ অন্যরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নে থেকে ইমিগ্রেশন সংকটের সমাধান চান ডেভিড ক্যামেরন। ব্রেক্সিটের পক্ষে রায় দিলেন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন স্টাইলে চালু করার ঘোষণা বরিস জনসনের। প্রবাসীদের বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে 100 ইকোনমিক জোনে জমি বরাদ্দ করছে সরকার, লন্ডনে ভূমিমন্ত্রী। বন্ধ হয়ে যাওয়া হুমকিতে ইউক্রেনের ঐতিহ্যবাহী বিপণী বিতান সংগীতা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।